হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। এই তো শীত চলে এসেছে, আর এই শীতে পিঠাপুলি হবে না তা কী করে হয়। তাই আজকে আপনাদেরকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো মিষ্টি ভাপা পিঠা। তবে চলুন এবার দেখে নিই এই ভাপা পিঠাটা কীভাবে অনেক মজার করে তৈরি করা যায়। ভাপা পিঠাটা তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে আমি 3 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে শুকনো চালের গুঁড়াটাও নিতে পারেন। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটা দিয়ে চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। অল্প অল্প করে পানিটা দিয়ে ভাপা পিঠার জন্য চালের গুঁড়িটাকে তৈরি করে নিতে হবে। আবারও অল্প একটু পানি দিয়ে দিয়েছি। চালের গুঁড়োগুলোর মধ্যে যখন এরকম দানা দানা হয়ে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর আমি চলে এসেছি। 15 মিনিট পর চালের গুঁড়াটা আবার একটু চেক করে নিব। যখন দেখব যে চালের গুঁড়াগুলোকে এভাবে মুষ্টিবদ্ধ করলে যদি সহজে ভেঙে না যায় তাহলে বুঝতে হবে ভাপা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়াটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন এই চালের গুঁড়াগুলোকে একটা ছিদ্রযুক্ত চালনি দিয়ে আমি চেলে নিচ্ছি। এই তো সবগুলো চালের গুঁড়া আমার চালা হয়ে গেছে। এখন ভাপা পিঠা তৈরি করার জন্য গড়িটা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। আর এখন আমার লাগছে একটি সুতি কাপড়। এক টুকরো কাপড় আগে থেকে ভিজিয়ে রেখে পানিটাকে নিংড়ে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি একটা খেজুরের গুড়, আর খেজুরের গুড়টাকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ নারিকেল কোরানো। আর পিঠাটা তৈরি করার জন্য এখন আমার এরকম একটা ছিদ্রযুক্ত চালনি লাগবে। এখানে আমি নিয়েছি রাইস কুকারের যে ছিদ্রযুক্ত চালনিটা থাকে ওটা নিয়েছি। আর যে ভেজা কাপড়টা রেখেছিলাম সেই কাপড়টা এখানে আমি বিছিয়ে দিচ্ছি। এখন আমি পিঠাগুলো তৈরি করার জন্য চলে যাচ্ছি। এর জন্য ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিছুটা চালের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। তারপর আঙুল দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে সমান করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা নারিকেল কুড়ানো, আর দিয়ে দিচ্ছি কিছুটা খেজুরের গুড়। আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে গুড়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর এখন আবারও উপর থেকে কিছুটা চালের গুঁড়া এভাবে দিয়ে হাত দিয়ে হালকাভাবে চেপে দিতে হবে। আমি যেহেতু আলাদাভাবে কোনো কাপড় ব্যবহার করছি না তাই এভাবে হালকাভাবে একটু হাত দিয়ে চাপ দিয়ে দিতে হবে, তাহলে আর পিঠাগুলো ভেঙে যাবে না। এভাবে চাপ দিলেও পিঠাগুলো কিন্তু কাঁচা থাকার কোনো ভয় নেই, পিঠাগুলো হয়ে যাবে। যেহেতু ছোট ছোট পিঠা তাই পিঠাগুলো সহজেই সেদ্ধ হয়ে যাবে। এভাবে আরেকটি পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমার পিঠা বানানোর চালনিটা ছোট হওয়াতে এখানে আমি 3টা পিঠা দিয়ে একসাথে সিদ্ধ করতেছি। আপনাদের যদি বড় চালনি থাকে তাহলে বড় হাঁড়িতে বসিয়ে আপনারা একসাথে অনেকগুলো পিঠা দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। এতে একই সাথে অনেকগুলো পিঠা বানিয়ে ফেলা যাবে অল্প সময়ের ভিতরে। এই তো আরেকটি পিঠা আমার তৈরি হয়ে গেছে।
এভাবে আরেকটি পিঠাও আমি তৈরি করে এখানে দিয়ে দিচ্ছি। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতে অর্ধেক পরিমাণ পানি দিতে হবে। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাইয়ে রেখে বসিয়ে দিয়েছি পানিতে ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি চালনিটা বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। আর একটা লং দিয়ে ঢাকনা যে ছিদ্রটা আছে ওটা বন্ধ করে দিয়েছি। 4 মিনিট পর আমি চলে এসেছি, পিঠাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এভাবে আঙুল দিয়ে চাপ দিলে যখন দেখবেন যে পিঠাগুলো ভেতরে ঢুকে যাচ্ছে না আর হাতেও লেগে আসছে না, পঞ্চের মতো হয়েছে, তখন বুঝবেন যে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পিঠার ছাঁকনিটা পুরোটাই উঠিয়ে নিচ্ছি। এখন আমি পিঠাগুলো একে একে অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, একটু ভেঙে যায়নি। আশা করছি আজকের এই ভাপা পিঠা রেসিপিটি আপনাদের কাছে নিশ্চয়ই অনেক অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকে আমাকে অনেক অনেক উৎসাহ দিবেন, আর বেল বাটনটি অন করে দিবেন নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই অনেক অনেক ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।